প্রথম পদের কিছু আলোচনা করব। এর আগে পদের সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে দিই। প্রথম পদের প্রথম তৃতীয় চতুর্থ অষ্টম ও নবম অধ্যায় আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। সেই অধ্যায় সময় থেকে নির্ধারিত অধ্যায় সময় থেকে তৃতীয় অধ্যায় অর্থাৎ অর্থের সময় মূল্য নিয়ে আজকে তোমাদের কিছু অংশ আলোচনা করব। যেমন অর্থের সময় মূল্যের ধারণা ও সংজ্ঞা এবং অর্থের সময় মূল্যের গুরুত্ব, অর্থের বর্তমান মূল্য নির্ণয়, বিবেচ্য বিষয় সময় এবং বর্তমান মূল্য নির্ণয় প্রক্রিয়া। প্রথমে আমরা অর্থের সময় মূল্যের সংজ্ঞা কি বোঝায় সেটা বলি। অর্থের সময় ফিনান্সের দৃষ্টিতে বোঝায় সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে অর্থের সময় মূল্য। ধরে আজকে 100 টাকা, আজ থেকে 1 বছর পর প্রাপ্ত 100 টাকার মূল্য সমান নয়। আজকে তুমি যে 100 টাকাতে যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারতেছো, অর্থ আজ থেকে 1 বছর পর ওই পরিমাণ 100 টাকাতে ওই পরিমাণ দ্রব্য তুমি ক্রয় করতে পারবে না। এই সময় বিলম্বনতার কারণে অর্থের সময় মূল্য গুরুত্ব বহন করে। আমরা দেখতে পাই যে বর্তমান মূল্যে 100 টাকার সুদের হার, সুদের হার 10% হলে প্রথম বছরে আজকে অর্থাৎ শূন্যতম বছরে বর্তমান মূল্য 100 টাকায় হবে। আজ থেকে 1 বছর পর যদি 10% সুদ প্রদান করা হয় তাহলে আজকে 100 টাকা 10 টাকা সুদে হবে 110 টাকা। দ্বিতীয় বছরে হবে 10% সুদে ওই 110 টাকার উপর সুদ ধার্য করা হলে তোমার টাকার পরিমাণ হবে 121 টাকা। তৃতীয় বছরে ওই পরিমাণ টাকায় তোমার সুদ নির্ধারণ করা হলে 131.10 টাকা হবে। ঠিক তেমনি চতুর্থ বছরে 146.41 টাকা এবং পঞ্চম বছরে সেটা হবে 161.05 টাকা। অর্থাৎ এই যে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্য 100 টাকার মূল্য বিভিন্ন সময়ে সেটা বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এই সুদের হারের কারণে। তাই সময় পরিবর্তনের সাথে সাথে সুদের হারের কারণে আমাদের অর্থের সময় মূল্য পরিবর্তন হয়। বিভিন্ন জন বিভিন্নভাবে অর্থের সময় মূল্য সংজ্ঞা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। আমরা বলি যে সময় পরিবর্তনের সাথে সাথে দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতা পরিবর্তনের দ্রব্যমূল্যের পরিবর্তনের যে ক্রয় ক্ষমতার পরিবর্তন ঘটে সেটা হচ্ছে অর্থের সময় মূল্য। বেন্টন বলেন অর্থের সময় মূল্য এমন এক ধরনের নীতি যার মূল বিষয় হচ্ছে ভবিষ্যতে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ করা হবে তার আগে গ্রহণ করলে নির্ধারিত পরিমাণ অর্থ পাবে সেটা অধিক, সেটাই হচ্ছে বর্তমান মূল্য। আর ইএ বলেন যে সময় মূল্য নির্দেশ করে যে পরিমাণ অর্থ বিলম্ব গ্রহণ করা হবে তার আগে পাওয়া গেলে সেই পরিমাণ অর্থের বর্তমান মূল্য বেশি হবে, সেটা হচ্ছে অর্থের সময় মূল্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে টাকাটা পাওয়া যাচ্ছে ভবিষ্যতে যে টাকাটা পাওয়া যাবে তা থেকে বর্তমান মূল্য অধিক হবে এবং কারণ বর্তমান মূল্য তুমি বিনিয়োগের সুযোগ পাচ্ছ, এই কারণে অর্থ উপার্জন করা যাচ্ছে এবং বর্তমানে ভবিষ্যতে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য অপেক্ষা সবসময় বেশি কারণ তোমার ভবিষ্যৎ মূল্যে তুমি ওটাকে অনিশ্চিত, ওটা পেতে পারো নাও পারো। তাই এই কারণ হচ্ছে কি সুদ বা মুনাফার হার, এই কারণে আমাদের বর্তমান মূল্যটাকে আমরা বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। এই সময় পছন্দ নিয়ে আমার বিভিন্ন কারণ রয়েছে, কারণ অনিশ্চয়তা, ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত, আমরা অনিশ্চিত ভবিষ্যতে ভোগ করতেও পারি নাও পারি। সেই অনিশ্চয়তা থেকে বেঁচে থাকার জন্য বর্তমানটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। ভোগ বিরতি অধিকাংশ মানুষ বর্তমান ভোগকেই পছন্দ করে থাকে কারণ ভবিষ্যতে সে অসুস্থতা হতে পারে বিভিন্ন দুর্ঘটনার কারণে সে ভোগটাকে গ্রহণ করতে না পারে, সেজন্য সে বর্তমান ভোগকে পছন্দ করে থাকে। মুদ্রাস্ফীতি সময় পরিবর্তনে যে এই জন্য ক্ষমতা হ্রাস পায় এটা হচ্ছে মুদ্রাস্ফীতি, কারণ যে পরিমাণ অর্থ দিয়ে আজকে কোনো দ্রব্য ক্রয় করতে পারতেছে ভবিষ্যতে ওই পরিমাণ দ্রব্য দিয়ে একই পরিমাণ দ্রব্য ক্রয় করা সম্ভব নয়। বিনিয়োগ সুযোগ, বিনিয়োগের সুযোগ অর্জন করা সম্ভব হয় তুমি যদি বর্তমান মূল্যটাকে গ্রহণ করো, ভবিষ্যৎ মূল্যটাকে উপার্জন করতে হয় পরে। আর ঝুঁকি হ্রাস, মানুষ সবসময় তার জগতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ঝুঁকি হ্রাস করে কারণ ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত, তাই ভবিষ্যতে যে কোনো পরিমাণ প্রাপ্ত অর্থ থেকে তার যে বর্তমান যুগে নগদ অর্থটাকে সে অধিকভাবে গ্রহণ করে থাকে। আর অর্থের সময় মূল্যের গুরুত্ব, আমাদের প্রাথমিক জীবনে সব ক্ষেত্রে আমরা কোনো কিছু গুরুত্ব বিবেচনা করে থাকি, ঠিক তেমনি অর্থের সময় মূল্যের ক্ষেত্রেও গুরুত্ব বিবেচনা করা থাকে। সুযোগ ব্যয়, সুযোগ ব্যয় এমন একটা ব্যয় যা কখনো অর্জন করা সম্ভব হয় না। তোমার ক্ষেত্রে দুটি অপশন থাকে, আমরা ভোগের ক্ষেত্রেই বলি যেমন দুটি ফল আম এবং লিচুর কথা বলা হয়ে থাকে। আম যদি তোমাকে এক অপশন দিল তুমি যদি আম নিতে পারো তাহলে লিচু নেওয়া যাবে না এবং যদি লিচু নিতে পারো তাহলে আম নেওয়া যাবে না। এক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে ঠিক তাই, কারণ এই আম নিলে লিচুটাকে ছাড় দিতে হবে, লিচু নিলে আমটাকে, অর্থাৎ একটি আরেকটা পরিপূরক। এক্ষেত্রে সুযোগ ব্যয় কোনো সময়ই অর্জন করা সম্ভব হয় না, সুযোগ ব্যয় সবসময় কী করা হয়
কোনো প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে অন্য যে প্রকল্প বিনিয়োগ থেকে বাদ পড়লো সেই যে আয় হতো সেটা হচ্ছে এই প্রকল্পের সুযোগ ব্যয়। আর প্রকল্প মূল্যায়ন নির্বাচনের ক্ষেত্রে মূলত বিনিয়োগ হচ্ছে মূলধন বিনিয়োগের প্রস্তাবকে বলা হয় প্রকল্প। প্রকল্প বিনিয়োগের ক্ষেত্রে অর্থের সময় মূল্য বিবেচনা করে প্রকল্প নির্ধারণ মূল্যায়ন নির্বাচন করা হলে প্রকল্পটা লাভজনক কিনা সেটা সিদ্ধান্ত গ্রহণ করা যায়। ঋণ গ্রহণ, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সমূহ ঋণ গ্রহণের ক্ষেত্রে কিস্তি পরিশোধ ক্ষমতা বিবেচনা করা হয়, সেক্ষেত্রে অর্থের সময় মূল্য বিচার বিশ্লেষণ করে মেয়াদের ভিত্তিতে কিস্তির পরিমাণ নির্ধারণ করা হয়ে থাকে। প্রবৃদ্ধির হার, যে কোনো ধরনের প্রবৃদ্ধির হার নির্ণয়ের ক্ষেত্রে সময়মূল্য ধারণা বিবেচ্য বিষয় প্রয়োগ করা হয়ে থাকে যার দ্বারা প্রবৃদ্ধির হার নির্ণয় করা হয়ে থাকে। এবং বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এ সমস্ত বিষয় হল অর্থ সময়মূল্যের গুরুত্ব। এবং আমরা দেখতে পাই বর্তমান মূল্য নির্ণয়ের কিছু কিছু বিবেচ্য বিষয় রয়েছে ও ঋণ বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে তথ্য দেওয়া থাকবে ভবিষ্যৎ মূল্য কী দেওয়া থাকবে সুদের হার ম্যাদ বা সময় বছরের সংখ্যা বার্ষিক চক্রবৃদ্ধি কিস্তির পরিমাণ এই সমস্ত তথ্যগুলো তোমাকে বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। আমরা এই সমস্ত ক্ষেত্রে একটা বর্তমান মূল্য অঙ্কে আসি এবং তার সমাধান দেখি। আমরা দেখতে পাচ্ছি আজ থেকে 5 বছর পর জনাব আতিকের 10,000 টাকার প্রয়োজন। যদি প্রাইম ব্যাংক বার্ষিক 10% হারে সুদ প্রদান করে তাহলে জনাব আতিক আজকে বা বর্তমানে ওই পরিমাণ টাকা পেতে হলে উক্ত ব্যাংক অর্থাৎ প্রাইম ব্যাংকে তাকে কত টাকা জমা রাখতে হবে। আমরা সমাধানে আসি। প্রাইম সমাধানে পিভি ইকুয়াল এপি ডিভাইডেড 1+R পার এন অর্থাৎ এপিকে আমরা ভবিষ্যৎ মূল্য, আইকে সুদের হার, এনকে ম্যাপ কার এবং পিভিকে বর্তমান মূল্য নির্দেশ করি। এখানে এপি হচ্ছে 10,000 টাকা তোমার দেওয়া হয়েছে, সুদের হার 10%, 10% আমরা 100 দ্বারা ভাগ করে 0.10 ম্যাপ দেওয়া আছে, এন 5 বছর পিভি সমান আমাকে বের করতে হবে। তাহলে আমরা 10,000 টাকাকে 1+0.10 পাওয়ার এন 2/5 আমরা এটা গুণ করে দেখতে পারলাম 1.6151 যা 10,000 টাকাকে এইটাতে ভাগ করতে হবে। 10,000 টাকাতে ভাগ করলে আমরা 6,209 টাকা 0.21 টাকা নির্ধারণ করতে পেলাম। অর্থাৎ জনাব আতিককে 5 বছর পর 10,000 টাকা পাওয়ার জন্য আজকে তাকে 6,209.21 টাকা প্রাইম ব্যাংকে জমা রাখতে হবে। যদি প্রাইম ব্যাংক 10% সুদ প্রদান করে তাহলে এই 6,209 টাকা 0.21 টাকা 5 বছর পর জনাব আতিকের জন্য 10,000 টাকা পরিপূর্ণতা লাভ করবে। অর্থাৎ আমরা ভবিষ্যৎ মূল্যকে বার্তাকরণের মাধ্যমে বর্তমান মূল্যে রূপান্তর করি। বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য থেকে সবসময় পরিমাণে কম হবে, কিন্তু এই যে অনিশ্চিত ভবিষ্যৎ ভোগ বিরতি সুদের হার সময় ব্যবধান হিসেবের কারণে আমরা বর্তমান মূল্যটাকে অধিক হিসেবে অগ্রাধিকার দিয়ে থাকি। এইভাবে আমরা আগামী ক্লাসে ভবিষ্যৎ মূল্য এবং চক্রবৃদ্ধি সংখ্যা দেওয়া থাকলে কী পরিমাণ প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, কিস্তির পরিমাণ নির্ণয় করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। তোমরা এই সমস্ত এইভাবে এই প্রয়োজনীয় যে তথ্যগুলো দেওয়া থাকবে এই ধরনের এই